শিক্ষার্থীবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক নোভেল করোনা ভাইরাস ১৯ এর জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস করার জন্য প্রজ্ঞাপন জারি করেছেন। সরকারি জিলো মহিলা কলেজও অনলাইনে ক্লাস চালু হয়েছে। আমাদের হিসাব বিজ্ঞান বিভাগেও অনলাইনে ক্লাস চলছে। আমি মোহাম্মদ শরীফ, বিভাগের প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ। আজকে অনার্স দ্বিতীয় বর্ষের একটি ক্লাস করব, অনার্স সেকেন্ড ইয়ারের একটি ক্লাস করব। আমার আজকের ক্লাসটি হবে পার্টনারশিপ অংশীদারি কারবার। দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের জন্য চুক্তির মাধ্যমে যে কারবার গঠন করা হয় তাকে বলা হয় কি, অংশীদারি কারবার। তো আমরা অংশীদারি কারবার একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়েছি, অনার্সে আমরা অংশীদারি কারবার ইংরেজি পার্টনারশিপ। এই পার্টনারশিপের জন্য তিনটি তাপ আছে, অ্যাডমিশন, একটা রিটায়ারমেন্ট, একটা রেজুলেশন। অনার্স সেকেন্ড ইয়ারে পার্টনারশিপ, অ্যাডমিশন, আগমন, রিটায়ারমেন্ট, অবসর গ্রহণ আর রেজুলেশন বিলুপ সাধন, অর্থাৎ অ্যাডমিশন রিটায়ারমেন্ট একটা অঙ্গ থাকে আর রেজুলেশন একটা অঙ্গ থাকে। আজকে আমি অঙ্কেতে অ্যাডমিশন সম্পর্কে আলোচনা করব, কেমনি অঙ্কটি করা যায়। অহর একটা অঙ্ক সবসময় থাকে, অ্যাডমিশন থাকবে ন হয় রিটায়ারমেন্ট থাকবে। অ্যাডমিশন হলো কামিং পার্টনার, দুজন পার্টনার আছে তাদের আরও অংশীদার অংশীদার প্রয়োজন, নতুন অংশীদার কামিং পার্টনার তাকে নেওয়া হয়। তো পার্টনারশিপের মধ্যে অ্যাডমিশন প্রথম কাজ হইল গুডউইল ভ্যালুয়েশন। গুডউইল অ্যাডমিশনের প্রথম কাজ হইল গুডউইল ভ্যালুয়েশন বা ট্রিটমেন্ট অফ গুডউইল। গুডউইল ভ্যালুয়েশন, গুডউইল ভ্যালুয়েশন, ভ্যালুয়েশন, গুডউইল ভ্যালুয়েশন, সুনামপূর্ণ মূল্যায়ন। সুনামপূর্ণ হবে তিনটিটা, একটা হলো প্রিমিয়াম মেথড, একটা হলো প্রিমিয়াম মেথড, একটা হলো রিভ্যালুয়েশন মেথড, রিভ্যালুয়েশন মেথড, একটা হলো মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন প্রিমিয়াম মেথড। যখন কোনো অংশীদার কামিং পার্টনার সুনাম বাবদ নগদ টাকা আনয়ন করে, পে বা ব্রিং করে, তখন বলে প্রিমিয়াম মেথড। এই মেথডে গুডউইল বন্টন করা সম্ভব হয়, স্যাক্রিফাইস ইস্যুতে সুনামরা বন্টন করতে হয়। স্যাক্রিফাইস ইস্যু অর্থাৎ ত্যাগ অনুপাত, অর্থাৎ ওল্ড ইস্যু মাইনাস নিউ ইস্যু, স্যাক্রিফাইস ইস্যু। তাহলে প্রিমিয়াম মেথড, রিভ্যালুয়েশন মেথড, যখন গুডউইল ফিক্সড বা গুডউইল রেজ, গুডউইল ওপেন করে, গুডউইল স্থির করা হয়, গুডউইল বর্ধিত করা হয়, গুডউইল হিসাব খোলা হয়, তখন বলি কি, মিমান্ডা রেভুলেশন মেথড। গুডউইল বিং বা পে বললে, গুডউইল আনন্দ করলে বলে প্রিমিয়াম মেথড, আর গুডউইল রিভ্যালু, গুডউইল রেজ, গুডউইল সুনাম স্থির করা, গুডউইল ওপেন সুনাম, সুনাম হিসাব খোলা, গুডউইল ফিক্সড সুনাম বর্ধিত করা, এমনটা বললে হবে রিভ্যালুয়েশন মেথড। একটা হলো মেমোরেন্ডাম মেথড, দি অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি আর নট টু বি অল্টার, অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি আর টু বি চেঞ্জ ইন দ্য ওল্ড ফিগার বা অ্যাসেটস লায়াবিলিটি আর নট শোন ইন দ্য ব্যালেন্স শিট, তখন হবে মেমোরেন্ডাম ভ্যালুয়েশন মেথড। তাহলে আমরা তিন মেথডে আমরা এই অ্যাডমিশনের মধ্যে কুড়ি ব্যক্তি নেন, প্রিমিয়াম মেথড, রিভ্যালুয়েশন মেথড অ্যান্ড মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড। তাহলে আমরা এখানে বলবো প্রিমিয়াম মেথড, এই মেথড জানতে হবে। এক অঙ্ক একটা বলবে প্রিমিয়াম মেথডের অঙ্ক, একটা রেভুলিউশন, একটা মেমোরেন্ডাম রেভুলিউশন মেথড। গুডউইল ব্রিং পে বললে প্রিমিয়াম, গুডউইল ফিক্সড
বা গুড উইল রেজড বা গুড উইল ওপেন বললে হবে কি রিফ্রেশ মেথড আর গুড নট গুড উইল আর নট টু বি সোন ইন ব্যালেন্স শিট দ্য ব্যালেন্স শিট গুড নট আর নট টু বি ওটা গুড নট গুড উইল আর টু সোন ইন দ্য ওল ফিগার তখন হবে আমাদের রিফ্রেশ মেথড তা আমরা এই তিন মেথডে গুডে বুঝতে হবে কোনটা কোন মেথডে গুড উইল আমার জানতে হবে তো আমরা এই গুড উইল ব্যাপারটা গুড উইল আমরা এই তিনের মেথডে গুড উইল জানলাম এই তিনের মেথড প্রিমিয়ার মেথডে প্রিমিয়ার মেথডে যদি হয় তাহলে গুড উইলে জানার কি হবে জানা গুড উইলে জানা প্রথম হইল ক্যাশ ডেবিট গুড উইল ক্রেডিট আচ্ছা প্রথম তোমার গুড উইল ব্রিং বা পে বললে ক্যাশ ডেবিট গুড উইল একটা জায়গা গুড উইল আমাদের অংশীদার হবো বাক্য করবো কি আমরা স্যাক্রিফাইস রেশিও স্যাক্রিফাইস স্যাক্রিফাইস রেশিও ওল্ড রেশিও ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও তাহলে বাবুরা আপনারা যে যদি গুডউইল বিল বা পে বলে ক্যাশ ডেবিট গুডউইল কিনি আর গুডউইল বাদ করবে কোন ইস্যুতে তাদের মধ্যে স্যাক্রিফাইস ইস্যুতে যে যতটুকু নিউ কামিং পার্টনারকে স্যাক্রিফাইস করেছে সে অনুপাতে গুডউইল আমরা কী করবো বর্ণন করবো স্যাক্রিফাইস ইস্যুতে আর স্যাক্রিফাইস আগে বাই করতে হবে কি ওল্ড ইস্যু মানে নিউ ইস্যু স্যাক্রিফাইস ইস্যু বাদ করতে হবে আমরা গুডউইলকে পাত এবার গুডউইলটা কী করবো আমরা গুডউইল আনলো গুডউইলকে ওল্ড পার্টনারে ভাগ করে নেবে আনছে ভাগ করে নেবে তাহলে কী হবে গুডউইল ডেবিট গুডউইল ডেবিট গুডউইল ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট ওল্ড পার্টনার্স পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট গুডউইলটা আমরা তাদের ওল্ড পার্টনারদের ভাগ করে দেবো যেমন এ বি এ বি এস কে ক্যাপিটাল ডেবিট ক্রেডিট বি এস কে ক্রেডিট অর্থাৎ ওল্ড পার্টনার গুডউইলটা তারা নিয়ে নেবে নতুন পার্টনার ক্যাশে গুডউইল আনবে ক্যাশ বাড়বে আবার গুডউইলটা ওল্ড পার্টনার্স ক্যাপিটাল বাড়বে কারণ কামিং পার্টনার আনেই পড়াতে দেওয়ার জন্য হ্যাঁ তখন সে কি অভিযোগ হতে পারবে বা করবো সেক্রিফাইস হতে আর সেক্রিফাইস হলো ওল্ড মাইনার ওল্ড ইস্যু মাইনার নিউ ইস্যু আর গুরুত্বপূর্ণ জিনিস প্রায় অঙ্কতে থাকে প্রথম বলে যাবে দেবো গুডউইলের গুডউইল ব্রিং বলে যাবে দেবে দুটো আর ব্রিং না বলে যাবে দেবো একটি যদি রিভার্সন বলে ক্যাশ ডেবিট গুডউইল ক্রেডিট গুডউইল ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট হ্যাঁ যদি ইন কেস এনবি গুডউইল উইড্রোন বাই ওল্ড পার্টনার্স যদি প্রথম হয়তো মনে করছে আমরা গুডউইলটা ক্যাশে পেলাম উইড্রো করবো তাহলে আমরা এনট্রি দেব তাহলে গুডউইল পেমেন্ট মধ্যে গুডউইল উইড্রোনের প্রশ্ন আসে গুড উইড্রোন বাই ওল্ড পার্টনার্স ইকুইলি বা গুডউইল হাফ অফ দ্য গুডউইল পার্টনার্স উইড্রোন ওল্ড পার্টনার হাফ উত্তোলন করতে পারে সম্পূর্ণ উত্তোলন করলে উত্তোলন করলে দেখো দেখা বাড়বে তাহলে গুডউইল গুডউইল কারা কি হবো যে ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ডেবিট গুডউইল ক্যাশ ক্রেডিট অর্থাৎ অর্থাৎ গুডউইল কার্ড হয়ে গেল ডেবিট ক্রেডিট গুডউইল ডেবিট ক্রেডিট কার্ডে গেল ক্যাপিটাল কমবে ক্যাশ কমবে তাহলে প্রেমত যাবে দুটো ক্যাশ ডেবিট গুডউইল ক্রেডিট আবার গুডউইল নতুন পার্টনার আনলো গুডউইল ওল্ড পার্টনার এখন তারা ভাগ করে নেবে তাদের কি তত সেক্রিফাইস সক্রিয় সেক্রিফাইস সুতে সেক্রিফাইস বলতে ওল্ড ইস্যু মাইনাস নিউ ইস্যু এর কোনো বলতে পারে যে ওল্ড পার্টনার যে গুডউইল গুডউইল উইড্রোন বা ওল্ড পার্টনার ইকুইলি বা হাফ অফ দ্য গুডউইল উইড্রোন বা ওল্ড পার্টনার উইড্রো করলে এটা ওল্ড আইন হবে ক্যাপিটাল ডিবি ক্যাশ কিনি ক্যাশ কমবে ক্যাপিটাল কমবে তো ওনার কোনো ক্যাশ ক্যাশ থেকে মাইনাস হবে ক্যাশ প্লাস ক্যাশ মাইনাস গুডউইল কার্ড হয়ে গেল অর্থাৎ প্রিমিয়াম মেথডে গুডউইল আনলি গুডউইলে ক্যাশে রূপান্তর হয়ে গেলো ক্যাশ তাদের নিউ এই তিনজন নিউ নিউ ব্যালেন্স শিটের তারা ক্যাশ ক্যাশে গুডউইলে যাবে যদি উইড্রো করে তাহলে ক্যাশ আবার মাইনাস হবে তাহলে আমরা ওরা তিনটা জিনিস বুঝতে পারলাম আমরা যে প্রিমিয়াম মেথডে যাবে দুটো হয় আবার উইড্রো করে তিনটে যাবে তো হয় তিনটেই যাবে তো হয় আর উইড্রো না করলে যেহেতু দুটো যাবে তাহলে ক্যাশ গুডউইল গুডউইল ওল্ড পার্টনার্স ক্যাপিটাল এই হলো আমার প্রিমিয়াম মেথড যাবে হলো দুটো উইড্রো করে যাবে আটটা বাড়বে উইড্রো করলে ক্যাশ প্লাস মাইনাস হবে
ক্যাশ থাকবে না। এরপর আমরা আবার আসতেছি খুব গুরুত্বপূর্ণ ক্লাস অ্যাডমিশনটা, অ্যাডমিশনটা অনার্স সেকেন্ডের জন্য, এই যে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের জন্য, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ে পার্টনারশিপ গুরুত্বপূর্ণ ক্লাস, রিভ্যালুয়েশন ম্যাথড, রিভ্যালুয়েশন ম্যাথড অর্থাৎ ভ্যালু ভ্যালুয়েশন রিভ্যালুয়েশন, ভ্যালু মূল্যায়ন, রিভ্যালু পূর্ণ মূল্যায়ন, পূর্ণ মূল্যায়ন পদ্ধতি এটা স্যালারি পদ্ধতি। পূর্ণ মূল্যায়ন পদ্ধতি বলতে বলবো কি, গুডউইল ফিক্সড, গুডউইল ফিক্সড রেজিস্ট ওপেন করলে, সুনাম স্থির করলে, সুনাম বর্ধিত করলে, সুনাম হিসাব করলে, ফিক্সড রেজ ওপেন, তিনটে কথা বললে কি হবে, রিভ্যালুয়েশন মেথড। এটা হবে অটোমেটিক হবে যে গুডউইল ডিবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট বুঝলে, একটা জায়গাতে হয় গুডউইল রেজ ফিক্সড ওপেন বললে তো রিভ্যালুয়েশন মেথড, অর্থাৎ রিভ্যালুয়েশন কথা বলবে না, আমরা অঙ্ক যে পাই গুডউইল ফিক্সড এত টাকা, গুডউইল ওপেন এত টাকা, গুডউইল রেজ এত টাকা, তাহলে যাবে যাবো গুডউইল লিমিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট, এটা রিভ্যালুয়েশন মেথড বলবো। হ্যাঁ, রিভ্যালুয়েশন ক্ষেত্রে যদি বলে গুডউইল রিটার্ন অফ বললে তাহলে একটা চাপেদা বাড়বে, এটা বলবো ওল্ড ইস্যু, কি ইস্যু, ওল্ড ইস্যু, ওল্ড ইস্যুতে বাক্য বলছি আমরা, আর এটা এতে বাক করছি আমরা সেকেন্ডারি ইস্যু, এনে গুডউইল বাক করবো রিভ্যালুয়েশন ওল্ড ইস্যুতে, ওল্ড ইস্যুতে গুডউইলকে আমরা কি বন্ধ করবো, তাহলে প্রিমিয়াম মেথডে গুডউইল বন্ধ করবো সেকেন্ডারি ইস্যুতে, আর রিভ্যালুয়েশন মেথডে করবো গুডউইল ওল্ড ইস্যুতে, গুডউইল যে উইথড্র বলে উইথড্রোন তাহলে যাবে একটা বাড়বে, তাহলে এবার নিউ ইস্যুতে অল পার্টনার ক্যাপিটাল লিমিট, অল পার্টনার্স ক্যাপিটাল লিমিট গুডউইল ক্রেডিট, অল পার্টনার্স ক্যাপিটাল লিমিট গুডউইল ক্রেডিট, অথবা নিউ ইস্যু, নিউ ইস্যু আমরা নিউ ইস্যুতে আমরা বাদ করবো, তাহলে গুডউইল প্রথম ওল্ড ইস্যুতে গুডউইল কোনো কথা বলে গুডউইল রিটার্ন অফ, গুডউইল আন্ডার সো, হ্যাঁ তাহলে আমরা গুডউইল উত্তোলন করবো, অবলম্বন করবো, তাহলে অল পার্টনার্স দুটো পার্টনার সহ নিউ ইস্যুতে, তাই প্রথম গুডউইল বাদ করবো আমরা ওল্ড ইস্যুতে গুডউইল লিমিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট, দ্বিতীয় বাদ করবো গুডউইল গুডউইল রিটার্ন অফ বা আন্ডার সো, তাহলে গুডউইল আমরা বাদ করবো নিউ ইস্যুতে অল নতুন পার্টনার সহ, অল পার্টনার ক্যাপিটাল লিমিট গুডউইল ক্রেডিট, গুডউইল কাট হয়ে গেল, যদি যদি প্রথমে একটা জায়গাতে হয় গুডউইল, গুডউইল নিউ ব্যালেন্স শিটে যাবে, আর যদি গুডউইল আবার কাট হয় রিটার্ন অফ হয় গুডউইল কাট হয়ে গেলে গুডউইল ব্যালেন্স শিটে যাবে না, তাহলে আমরা এটা বললাম রিভ্যালুয়েশন মেথড, প্রিমিয়াম মেথড, রিভ্যালুয়েশন মেথড, আগে হলো মেমোরান্ডাম রিভ্যালুয়েশন মেথড, মেমোরান্ডাম রিভ্যালুয়েশন মেথডটা বলছি যে দি গুডউইল আর নট শোন ইন দ্য ব্যালেন্স শিট, আর গুডউইল আর নট অ্যাপিয়ার্স, তাহলে রিভ্যালুয়েশন মেথড হয়, এরপরে পরে আলোচনা করবো আমরা বিশেষ করে বিশেষ অঙ্ক কোথায় প্রিমিয়াম মেথড আর রেভুলেশন মেথড, এই হলো গুডউইল, গুডউইল চাপেদা প্রিমিয়াম দুটো যদি উইথড্র হয় একটা বাড়বে চাপেদা, আর রেভুলেশন চাপেদা একটা একটি চাপেদা হবে, আর যদি গুডউইল যদি বলা হয় গুডউইল রিটার্ন অফ গুডউইল আন্ডার সোন ইন ভ্যানিশি, তাহলে গুডউইল আমরা কি অবলম্বন করতে হবে, তো নতুন পার্টনার সহ অল পার্টনার্স কেবিল টিপিট গুডউইল কেবিল, এর আমরা আমাদের প্রথম এলো গুডউইল রিভ্যালুয়েশনটা যাবতা দুটো একটা, আর যদি উড্রুম বলি একটা বাড়বে, এটা বলে একটা যাবে না বাড়বে, আমাদের স্টেটমেন্টে গুডউইল বুঝতে হবে। আচ্ছা, এরপর প্রথম নিউ পার্টনার যদি ক্যাপিটাল আনে যে নিউ পার্টনার্স ক্যাপিটাল এত টাকা, হ্যাঁ তাহলে ক্যাশ ডিবিট ক্যাপিটাল ক্রেডিট, ক্যাশ ডিবিট ক্যাপিটাল ক্রেডিট বা আনোয়ার্স আনলো, ক্যাশ ডিবিট আনোয়ার্স ক্যাপিটাল ক্রেডিট, তাহলে প্রথম হলে ক্যাপিটাল যাবে দুই নাম হলো ভ্যালুয়েশন অফ গুডউইল, গুডউইল যাবে দা প্রিমিয়ামে দুটো, রিভ্যালুয়েশনে একটি যাবে দা, দ্বিতীয় ইন্টি হলো গুডউইল যাবে দা, তিন নাম্বার হলো আমরা আসতেছি যে রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস,
revaluation of assets and liabilities. সম্পদের পূর্ণমূল্য। প্রথম বলছি যদি নিউ পার্টনার্স ক্যাপিটাল বাবদ ক্যাশ টাকা নেয় ক্যাশ ডেবিট, নিউ পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। দুই নম্বর বললাম হয় প্রিমিয়াম মেথড যাবে দেবে দুটো ঘুরলে, আর এভাবে যাবে দেবো একটি। এরপরে আসি আমরা রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস। অ্যাসেটস ইনক্রিজ হলে আচ্ছা আমরা যে যাবে দিলাম আমার যে অঙ্কর থাকবে বিষয় থাকবে, পাঁচ নম্বর থাকবে জার্নালিটি, আর পাঁচটা থাকবে নিউ ব্যালেন্স শিট। এই পাঁচটা হবে দেখবো, প্রথম দেখবে ক্যাপিটাল, দুই নম্বর যাবে তো গুডউইল, তিন নম্বর হবে যে অ্যাসেটস ইনক্রিজ, অ্যাসেটস ইন অ্যাপ্রিসিয়েট ইনক্রিজ বলে, ইনক্রিজ বলে। যেমন লায়াবিলিটি ইনক্রিজ 10% বাই 10%, লায়াবিলিটি ডেবিট আর রিভ্যালুয়েশন ক্রেডিট একদিন রিভ্যালুয়েশন লাগতে হবে। তাহলে অ্যাসেটস ডেবিট যে অ্যাসেটস ইনক্রিজ হলে অ্যাপ্রিসিয়েট হলে অ্যাসেটস ডেবিট লাইবিলিটি হতে পারে, ফার্নিচার হতে পারে, ইকুইপমেন্ট হতে পারে, হ্যাঁ অ্যাসেটস ডেবিট আর রিভ্যালুয়েশন ক্রেডিট। আচ্ছা অ্যাসেটস ডিক্রিজ হলে বলবো যে ফার্নিচার্স টু বি ডিডাক্ট বা রিডিউস বাই 5% বা ইনভেন্টরি রিডিউস বাই 4%, তাহলে ব্যালান্স অফ ব্যাড ডেটস 5%, এগুলো অ্যাসেটস হ্রাস পায়, ডিক্রিজ বা ডিপ্রিসিয়েট হয়, অ্যাসেটস ডিক্রিজ হয়, ডিক্রিজ হয়, অ্যাসেট এর উল্টো নিয়ম, অর্থাৎ অ্যাসেট বলে অ্যাসেট ডেবিট, বিপরীত হবে রেভলিউশন, আর অ্যাসেট যদি কমে তাহলে কী হবে রিভলিউশন ডেবিট, রিভলিউশন ডেবিট আর অ্যাসেটস ক্রেডিট। অর্থাৎ রিভলিউশন ডেবিট মানে লস আর ক্রেডিট মানে প্রফিট, রিভলিউশন ক্রেডিট মানে কি প্রফিট আর ডেবিট মানে কি লস। তারপরে তিন নাম্বার লায়াবিলিটিস ইনক্রিজ হবে, ইনক্রিজ হলে দায় যদি বৃদ্ধি পায়, তো দায় ক্রেডিট ব্যালেন্স, তো লাইবিলিটি ক্রেডিট হবে, ডেবিট হবে রিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন ডেবিট আর লাইবিলিটিস বাবুরা আমরা আজকে সামনে বড়দের নিয়ে বিষয় করে ক্লাসে 26 পড়াচ্ছেন, তাহলে এখানে অ্যাসেট ইনক্রিজ, অ্যাসেট ডিক্রিজ, লাইবিলিটি ইনক্রিজ, লাইবিলিটি ডিক্রিজ হলে উল্টা ইনক্রিজ হবে, তাহলে লাইবিলিটি হলে কি বলি লাইবিলিটি ডেবিট রিভার্সন ক্রেডিট, অর্থাৎ সম্পদ মানে সম্পদ ডেবিট, অ্যাসেট ডেবিট রিভার্সন ক্রেডিট, আর সম্পদ যদি কমে সম্পদ কমবে, কমবে অ্যাসেট ক্রেডিট রিভার্সন ডেবিট, আর লাইবিলিটি যদি বৃদ্ধি পায় লাইবিলিটি ক্রেডিট রিভার্সন ডেবিট, আর লাইবিলিটি যদি হ্রাস পায় তাহলে লাইবিলিটি ডেবিট রিভার্সন ক্রেডিট। অর্থাৎ রিভার্সন ক্রেডিট মানে প্রফিট আর রিভার্সন ডেবিট মানে লস, এগুলো করার পরে প্রফিট বা লস রিভার্সন হবে, প্রফিট বা লস রিভ্যালুয়েশন হবে। যদি রিভার্সন ক্রেডিটটা বেশি হয় তাহলে প্রফিট রিভ্যালুয়েশন, আর রিভার্সন ডেবিটটা বেশি হয় লস রিভার্সন, একটা হয় লস দাবি দিতে হবে তাহলে প্রফিট দিতে হবে, প্রফিট অন রিভ্যালুয়েশন যাবে তাকে বৃষ্টি দিতে রিভ্যালুয়েশন। আচ্ছা পরিকর যত রেঞ্জটি জার্নাল তত নাম্বার, পাঁচ নাম্বার জার্নাল পাঁচ নাম্বার ব্যালেন্স শিট, যত রেঞ্জ হবে তত নাম্বার পাবে, তাহলে বাবুরা প্রফিট অন রিভ্যালুয়েশন কী হবে, প্রফিট হলে ক্যাপিটাল ক্রেডিট হয় ডিবিটি বা রিভ্যালুয়েশন ডিবি ওল্ড পার্টনার্স ক্যাপিটাল
ক্রেডিট রিভলিউশন ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট বাদ করবো ওল্ড ইস্যু কি ওল্ড ইস্যু বাদ ওল্ড ইস্যু সব কিছুই ওল্ড ইস্যু বাদ করবে যদি প্রিমিয়াম পেতে হয় তাহলে তাহলে গভীর বাদ করা সব বাদ করবে শিখে পাবে বাকি সব ওল্ড ইস্যু আচ্ছা বাবুরা রিভলিউশন অর্থাৎ প্রফিট হলে ক্যাপিটাল বাড়বে আর ক্যাপিটাল কে এলপি পেতে হবে কি রিভলিউশন আর লস হলে ওল্ড আইনটা হবে যে ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ডেবিট রিভলিউশন ক্রেডিট তাই বাবুরা প্রথম বলছি আপনার ক্যাপিটাল দেবে দিলাম দুই নম্বর বলছি এই যে কি গুডউইল যাবে দা একটা হতে পারে দুটো হতে পারে তিন নম্বর হতে পারে অ্যাসেট ইনক্রিজ অ্যাসেট ডিক্রিজ লাইবিলিটি ইনক্রিজ লাইবিলিটি ডিক্রিজ তাহলে কী হবে প্রফিট অন রিভলিউশন বা লস অন রিভলিউশন বের হবে এই হলো আমার রিভলিউশন আমরা যাবে দেখে লোকটা একটা হলে ক্যাপিটাল দুটো গুডউইল মনে করি তিনটা একটা গেল রিভলিউশন গেল দু তিন এন্ট্রি থাকবে পাঁচটা মেজারমেন্ট থাকবে এরপরে আসি আমরা আসি আচ্ছা যদি ওল্ড পার্টনার বলে জেনারেটর দেয় কোম্পানির আর্থিক অবস্থা সুদৃঢ় করার জন্য মজবুত করার জন্য লাভের যে অংশ কেটে রাখা হয় তাকে বলা হয় জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড ওল্ড পার্টনার গড় অনেক কষ্টে অর্জিত টাকা মানে বন্টন না করে কাবে রেখে দেয় আর্থিক অবস্থা সুদৃঢ় মজবুত করার জন্য অর্থাৎ ভবিষ্যৎ অনিশ্চয়তা কোনো যদি দুর্ঘটনাতে বেঁচে থাকার জন্য লাভের যে কেটে রাখা তাকে বলা হয় জেনারেল রিজার্ভ এইটা তার ওল্ড পার্টনার এটা নতুন পাটনা কামিন পাটনাকে দেবে না ওল্ড পাটনারা এটা থাকবে লাইবিলিটি দেখে ক্যাপিটাল লাইবিলিটি থাকবে এরা মিলে থাকবে কি জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড বা ইনকাম স্টেটমেন্ট তাহলে এটা কাজ করবে এটা তারা নতুন পাটনার আসার আগেই তারা তাদের ক্যাপিটালে স্থানান্তর করবে ওল্ড পাটনারা তাদের ক্যাপিটালে স্থানান্তর করবে নতুন পাটনার আসার আগে তাহলে অঙ্কে অঙ্কে জেনারেল রিজার্ভ থাকলে জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড থাকলে তাহলেব জেনারেল রিজার্ভ কমবে কেই প্লাস ডিবি প্লাস হবে কমবে সেটা কমবে তাই না জেনারেল রিজার্ভ ডিবি জেনারেল রিজার্ভ ডিবি ওল্ড পার্টনার্স ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট তাই না তাহলে তারা নতুন কামিং পার্টনার কে সে আসছে শুধু জানুয়ারিতে তাকে দেবে না তার তাদেরটা তার সরাই নেবে তার ক্যাপিটালে সরাই নেবে এটা জানুয়ারি দিতে পারে বা ইনকাম স্টেট থাকতে পারে জানুয়ারি তারা কমায় সেটা তারা ক্যাপিটাল ট্রান্স করবে কোন সুবিধা বাদ করবো ওল্ড ইস্যুতে বাবুর আমরা জানুয়ারিতে জানুয়ারিতে যে আমাদের একটা এন্ট্রি হয় যে রাওয়ামিল থেকে জানুয়ারি দাম বা ইনকাম স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্ট আসে থেকে তাকে লস লস হলে ক্যাপিটাল কমবে কে ওল্ড পার্টনার ক্যাপিটাল ডেবিট ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট আর যদি লাইবিলিটির দিকে তাকে এটা প্রফিট আর প্রফিটটা তাদের ক্যাপিটাল ক্রেডিট হবে ডেবিট ডিবে জেনারেল রিজার্ভ বা ইনকাম জেনারেল রিজার্ভ বা ইনকাম স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্ট ইনকাম স্টেট ডেবিট ব্যালেন্স ডেবিট ওল্ড পার্টনার ক্যাপিটাল ক্রেডিট এই হলো আমাদের যাবেদা একটা অ্যাডজাস্টমেন্ট আছে আরও সম্বন্ধে আরও কথা বলতে পারে বললে আরও যাবে তা বাড়বে হ্যাঁ তাহলে বাবুরা প্রথম বলছি আমরা ক্যাপিটাল যাবে দাঁড়া ও ক্যাশ ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট তারপর গুডউইল যাবে দাঁড়া প্রিমিয়াম মেথড হইলে ক্যাশ গুডউইল হ্যাঁ ভাগ করবো সেকেন্ডারি ইস্যুতে আবার গুডউইল ওল্ড পার্টনার্স ক্যাপিটাল আর রিভলিউশন মেথড হলে যাবে তুমি একটা যেহেতু গুডউইল বর্ধিত করছে স্থির করছে তার মূল্য ধরছে গুডউইল ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট এটা হবে ওল্ড ইস্যুতে হ্যাঁ এগুলো গুডউইল যাবে দা গেলো ক্যাপিটাল যাবে দা তিন নম্বর হলো অ্যাসেট ইনক্রিজ অ্যাসেট ডিক্রিজ লাইবিলিটি কি ইনক্রিজ লাইবিলিটি ডিক্রিজ অর্থাৎ দ্যাট মিন্স প্রফিট অন রেগুলেশন যদি রিভলিউশন ক্রেডিট হয় প্রফিট ডেবিট হলে লস প্রফিট অন রেগুলেশন বা লস অন রেগুলেশন তাই না প্রফিট হলে তেলে উল পাটনায় প্রফিট হলে কী হবে প্রফিট হলে ক্যাপিটাল বাড়বে অর্থাৎ রেগুলেশন ডেবিট উল পাটনার ক্যাপিটাল ক্রেডিট আর লস হলে ওল্ড পার্টনার ক্যাপিটাল ডেবিট রিভলিউশন ক্রেডিট আচ্ছা এবার আছে এমন কিছু তাহলে জেনারেল রিজার্ভ ইনকাম স্টেটমেন্ট তাহলে কী হবে জেনারেল রিজার্ভ কমবে কমবে তাহলে ক্যাপিটাল স্থানান্তর করবে আর ইনকাম থাকলে ইনকাম কমবে জেনারেল রিজার্ভ স্থানান্তর করবে আচ্ছা এই এরপর যদি সমন্বয় যদি বলে হ্যাঁ বলে যে দি আদার দি ক্যাপিটাল অফ দ্য আদার পার্টনার্স আর টু বি অ্যাডজাস্টেড ইন দ্য ওল্ড প্রফিট ওল্ড পার্টনার ওল্ড নিউ প্রফিট শেয়ারিং ইস্যু হ্যাঁ অর্থাৎ অন্যান্য অংশ মূলধন নতুন লাভ প্রতি অনুপাতে সম্বন্ধে করতে হবে তাহলে কী করতে হবে
আমার নিউ রিশু বের করতে হবে, নিউ রিশু বের করতে হবে। ক্যাপিটাল অফ দ্য আদার পার্টনার আমার একটু অ্যাডজাস্টেড ইন নিউ প্রফিট শেয়ারিং রিশু। যদি অঙ্কে লাস্টে কথাটা বলে যে দি ক্যাপিটাল অফ দ্য আদার পার্টনার একটু অ্যাডজাস্টেড ইন নিউ প্রফিট শেয়ারিং রিশু, যদি কোনো অঙ্ক তারা বলে তাহলে আমার একটু কাজ বাড়বে, প্রথমে ওয়ার্কিং করতে হবে। হ্যাঁ, অন্যান্য অঙ্কে তখন মূলধন নতুন লাভ ক্ষতি অনুপাতে সমন্বয় করতে হবে। অর্থাৎ অর্থাৎ নতুন অংশীদার যদি ওয়ান ফিফ শেয়ারের জন্য যদি ক্যাপিটাল নেয় ২০,০০০ টাকা, টোটাল ক্যাপিটাল হবে ১,০০,০০০, অর্থাৎ তার অনুপাতে সে যদি ওয়ান ফিফ শেয়ারের জন্য ২০,০০০ টাকা ক্যাপিটাল নেয়, ওয়ান ফিফ শেয়ারের জন্য ২০,০০০ টাকা নেয়, তো টোটাল ক্যাপিটাল কত? টোটাল ক্যাপিটাল হবে ১,০০,০০০টাকা। অর্থাৎ নতুন অংশীদারের শেয়ারের ভিত্তিতে পুরাতন অংশীদারগণের মূলধন সমন্বয় করতে হবে। এই কথাটা বললে আমাদের একদিন মাঝে মাঝে ভুলে থাকে, একটু ওয়াকিং করতে হবে। প্রথম বাক্য নিউ রেশিও, প্রথম বাক্য তো কি নিউ রেশিও, প্রথম বাক্য করতে হবে নিউ রেশিও, ক্যালকুলেশন অফ নিউ রেশিও এক নম্বর, এবার নিউ ক্যাপিটাল বাক্য, নিউ ক্যাপিটাল, নিউ ক্যাপিটাল ব্যয় করতে, নিউ ক্যাপিটাল ব্যয় করতে হবে। অর্থাৎ দি ক্যাপিটাল অফ দ্য আদার পার্টনার টু বি অ্যাডজাস্টেড ইন নিউ প্রফিট ইন নিউ প্রফিট শেয়ারিং ইস্যু, অ্যামাউন্টটা যদি বলে, হ্যাঁ, তাহলে দ্য আদার পার্টনার অ্যামাউন্ট বলে, তাহলে ওরা কতবার একটু ওয়াকিং করতে হবে। আগে যাবে তা হইলো একটা এল ক্যাপিটাল যাবে দা, একটা দুইটা বা গুডউইল যাবে দা, তারপরে জেনারেল যাবে যাবে দা, হ্যাঁ, তারপর অ্যাসেস ইনক্রিজ, অ্যাসেস ডিক্রিজ, লাইবিলিটি ইনক্রিজ, লাইবিলিটি ডিক্রিজ যাবে দা, হ্যাঁ, প্রফিট রিভিশন, লস রিভিশন হবে, যাবে দিতে হবে। এরপর লাস্ট যদি তাই দি ক্যাপিটাল অফ দ্য আদার পার্টনার টু বি অ্যাডজাস্টেড ইন নিউ প্রফিট শেয়ারিং ইস্যু, হ্যাঁ, এমন যদি বলে তাহলে কী করতে হবে? ওয়াকিং করতে হবে। প্রথম বিকল্প কী? ক্যাপিটাল হল নিউ ইস্যু, এই নিউ ইস্যুতে ওই ক্যাপিটালকে ভাগ করলে নিউ ক্যাপিটাল ব্যাক করবে। আগে ওল্ড, আগে ওল্ড ক্যাপিটাল, নিউ ক্যাপিটাল, যদি ওল্ড ক্যাপিটাল নিউ ক্যাপিটাল।